হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম। বন্ধুরা, আমাদের জনপ্রিয় সুপারস্টার শাকিব খান তার তৃতীয় সন্তানের সঙ্গে সৎ বাবার মতো আচরণ করেছেন। সুপারস্টার শাকিব খান ঈদের সারাদিন ছিলেন সন্তান আবরাম খান জয়ের সঙ্গে, তার জন্য নতুন গাড়িও কিনেছেন, সারাদিন তাকে নিয়ে ঘুরেছেন। তিনি বলেছেন, আবরামের জন্য সকাল থেকেই অস্থির ছিলাম, বারবার তার কাছে তার মাকে ফোন দিয়েছি কখন পাঠানো হবে আবরামকে আমার কাছে। তার মা যখন বলল একটু দেরি হবে, তখন আমি গাড়ি সমেত লোক পাঠিয়েছিলাম তাকে আনতে। সন্তানের জন্য বাবার মন কাঁদবে, এটাই তো স্বাভাবিক। তাই শাকিব যা করেছেন সেটা ঠিকই আছে, কিন্তু আবরাম ছাড়াও এই ঈদে শাকিবের দিকে তাকিয়েছিল আরও দুই সন্তান, যাদের নাম একটার নাম গলুই, অপরটির নাম ছিল বিদ্রোহী। পাঠক, আপনারা কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছুই নেই। প্রতিটি ছবিকে নায়ক নায়িকা, পরিচালক ও প্রযোজক তাদের সন্তান বলেই দাবি করে থাকেন। সেই হিসেবে আবরামের পর বিদ্রোহী এবং গলুই শাকিবের জন্য অন্য দুই সন্তানই তো বটে। কিন্তু প্রথম সন্তান আবরাম খান জয়কে যতটা ভালোবাসা দিয়েছেন, দ্বিতীয় সন্তান গলুইকে তার চাইতে একটু কম ভালোবাসা দিয়েছেন এবং বিদ্রোহীকে তো একেবারেই ভালোবাসা দেননি। তবে কি এটা বুবলির উপর রাগ করেই এমনটি করেছেন? এমনটাই বলছে নেটিজেনরা। সন্তানের সঙ্গে আপন বাবার মতো আচরণ করলেও তৃতীয় সন্তানের সঙ্গে তার আচরণ একেবারেই ছিল সৎ পিতার মতোই, বাংলা ছবি সৎ বাবার মতো। কীরকম তার উত্তর, এই কথার উত্তরেই দিয়েছেন শাকিব খান। তিনি বলেন, চলচ্চিত্রপাড়ায় কেউ কেউ বলছেন আপনি শুধুই গলুই ছবির প্রচার করেছেন, বিদ্রোহী ছবির প্রচার একেবারেই করেননি, ব্যাপারটা কতটুকু সত্যি? তিনি বলেন, এটা একেবারেই ঠিক নয়, আমি যেসব অনুষ্ঠান করেছি সেগুলো দেখলেই বোঝা যাবে, দুটি ছবিই আমার, দুটি দুই ধরনের ছবি, একটি গলুই, অপরটি যেটার বাজেট একটু বেশি এবং প্রচার প্রচারণা একটু বেশি হয়েছে, কারণ সেই ছবিটি একটু ভিন্ন মাত্রার, আর গানগুলো দেশের মধ্যেই, সব কিছুই দেশের মধ্যেই করা হয়েছে, আর বিদ্রোহী যেটা সেটাও আমারই ছবি। সুতরাং আপনারা যেটা বলছেন সেটা একেবারেই ঠিক নয়, সন্তান তিনজনের জন্যই আমার সমান টান থাকে। বন্ধুরা, আসলে আপনারাই বলুন না, সুপারস্টার শাকিব খান কি সন্তান তিনজনের জন্যই সমান টান দেখিয়েছেন? আর দুই স্ত্রী, বুবলি কিংবা অপু যেহেতু তার স্ত্রী এবং বুবলি তো তার পর্দায় স্ত্রী ছিল, তবে তার উপরে এই বৈমাত্রীয় আচরণ কেন হলো? বন্ধুরা, আপনারাই বলুন, সুপারস্টার শাকিব খান কি এই কাজগুলো একেবারেই ভুল করেছেন না ঠিক করেছেন? আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনও করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে, ধন্যবাদ।